আর না। দেওয়াল লিখনের প্রয়োজন নেই কারণ মানুষের মনে রয়েছে আমি দেওয়াল না লিখলেও জিতব রবিবার কাকিনাড়া বাজারে প্রচারে বেরিয়ে বললেন ব্যারাকপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচারে বেরিয়ে অর্জুন সিং এদিন দাবি করেন মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে তাদেরকে শুধু বুথে নিয়ে যেতে হবে তবে ভোট চাওয়ার জন্য দেওয়াল লিখনের কোনো প্রয়োজন নেই তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের মনে আছেন ব্যারাকপুর লোকসভা আসন থেকে প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে তৃণমূল ছেড়ে বিজেপির খাতায় নাম লিখিয়েছেন ভাটপাড়ার চারবারের বিধায়ক যদিও এদিন অর্জুন সিং দাবি করলেন তিনি নাকি টিকিট চাননি অর্জুন সিং এদিন বলেন আমি বলেছিলাম যে দীনেশ ত্রিবেদী জিতবে না আমি টিকিট চাইনি দীনেশ ত্রিবেদী শুধু ভোটের পাখি বলেও কটাক্ষ করেন অর্জুন সিং বলেন দীনেশ ত্রিবেদী এখানে ভোট ছাড়া আসেন না এখানে কারখানা খুলে দেবেন বলে কিন্তু তারপর তাকে আর দেখা যায় না অর্জুন সিং আরও বলেন তাকে এখন বেইমান বলা হচ্ছে দল ছাড়লে সবাই বেইমান বলে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দল ছেড়েছেন বলে জানান বলেন আমি দিদিকে বলে এসেছিলাম আমি ছাড়ছি অর্জুন সিংয়ের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ে তার জন্য খেটেছিলেন তারা কিন্তু এখন কোনো দাম নেই এখন দল চালাচ্ছেন আইএসআইপিএসরা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে তোপ দাগলেও অর্জুনের দাবি সময় বদলানোর পর সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উনি যা করছেন সেটা সাম্প্রদায়িক এবার লোকসভা ভোটে এক হাতে নকুল দানা জল আর এক হাতে পাচনের দাওয়ায় দেওয়ার কথা বলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু অনুব্রতর হুমকারকে পাত্তা দিচ্ছেন না অর্জুন সিং অনুব্রতকে কাগজের বাঘ বলে কটাক্ষ করে অর্জুন সিং বলেন নকুলদানার উপর জল ঢেলে দেব নকুলদানার উপর একটু জল পড়লে পুরো আকার বদলে যাবে ওর